আসসালামালাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি বাঙালিয়ানা একটা রেসিপি দেখার জন্য। বেগুন ভাজা, এটা তৈরি করা তো অনেক সহজ। হ্যাঁ, সত্যি এটা তৈরি করা খুবই সহজ, কিন্তু তারপরেও কিছু টেকনিক থাকে যেগুলোর ফলে এই বেগুন ভাজা করতে অনেক বেশি সহজ হয় আর সাথে অনেক বেশি টেস্টি হয়। যেই টেকনিকগুলো অনেকেই হয়তো বাদ দিয়ে যান, যার ফলে বেগুন ভাজতে তেলও লাগে বেশি আর সেই রকম মজাদারও হয় না। রেসিপিটির মূল উদ্দেশ্য বেগুন ভাজির সহজ কিছু টেকনিক আপনাদের সামনে তুলে ধরা। তো চলুন চলে যাই পুরো রেসিপিতে। বেগুন ভাজি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি, যার ওজন প্রায় 300 গ্রামের মতো। এবার একটা চাকু দিয়ে প্রথমে বেগুনটার মাথা থেকে এই অংশটা কেটে বাদ দিয়ে দিব। তারপরে ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন একটু মোটা মোটা করে এরকম গোল গোল চাক করে নিব। আর বেগুন ভাজির জন্য অবশ্যই বেগুনটাকে এভাবে একটু মোটা করেই কাটতে হবে। পাতলা করে কাটলে কিন্তু ভাজার পরে বেগুনের চাকটা ভেঙে যাবে। বেগুন কাটা হয়ে গেলে একটা পাত্রে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো এগুলোকে 10 মিনিটের জন্য। এতে করে কিন্তু বেগুনটা ভাজার সময় তেলটা অনেক কম লাগে। এই টিপসটা হয়তো অনেকেই জানেন, তবে যারা জানেন না তারা একবার এভাবে ট্রাই করে দেখুন, আপনারা নিজেই বুঝতে পারবেন। ঠিক 10-15 মিনিট পরে আমি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন বেগুনটা কাটার সাথে সাথেই পানিতে ভিজিয়ে দিতে, না হলে বেগুনটা অনেকটাই কালো হয়ে যাবে। এবার কিছু মশলা মাখিয়ে নিব বেগুনটাকে ভাজার জন্য। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সাথে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর সাথে স্বাদমতো লবণ, আমি এখানে 1 চা চামচ ব্যবহার করেছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। বেগুন ভাজার সময় অবশ্যই এই চিনিটা ব্যবহার করবেন, এতে করে বেগুনটা অনেক বেশি সফট হয়। এবার মশলাগুলোর সাথে ভালো করে বেগুনটাকে মাখিয়ে নিতে হবে। যদি খুব বেশি ড্রাই মনে হয় তবে সামান্য একটু পানি এখানে অ্যাড করে দিতে পারেন, তবে সেটা খুব বেশি না, যতটুকু বেগুনটা মাখানোর জন্য প্রয়োজন হয় ঠিক ততটুকু। বেগুন ভাজিটাকে সফট বা তুলতুলে করার জন্য অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, আর তাছাড়া চিনির একটা ক্যারামেল তেলের মধ্যে পুড়ে একটা সুন্দর কালারও তৈরি হয় বেগুন ভাজিতে। বেগুনটাতে মশলা মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিট। চুলায় একটা পাত্র বসিয়ে তেলটা গরম হতে দিচ্ছি। সরিষার তেলে বেগুন ভাজিটা কিন্তু বেশি মজা হয়, তবে চাইলে সয়াবিন তেলও ব্যবহার করা যাবে। 3 টেবিল চামচ সরিষার তেল খুব ভালো মতো গরম করে তারপর এখান থেকে একটা একটা করে মশলা মাখিয়ে রাখা বেগুনটা তেলে দিয়ে দিচ্ছি। আর বেগুন ভাজিতে তেল কম লাগার আরেকটা ওয়ে হচ্ছে, আপনি অবশ্যই তেলটাকে খুব বেশি হিটে তাতিয়ে নিয়ে তারপরে বেগুনটা দিবেন, তাহলে কিন্তু বেগুনটা তেল অনেকটা কম টানবে। তেলটা হিট করার জন্য চুলার জালটা খুব বাড়িয়ে দিয়ে তেলটা হিট করার পরে বেগুনটা দেওয়ার পরে চুলার জালটা একেবারে কমিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখেছিলাম 2 মিনিটের মতো। ঢাকনাটা উঠিয়ে এবার বেগুনটা একপাশ উল্টিয়ে দিলাম, আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি। চুলার জালটা কিন্তু বেশ লোতে আছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, বেগুনে মশলা মাখানোর সময় গুঁড়া মশলাগুলো যেন বেশি না হয়ে যায়, তাহলে গুঁড়া মশলাগুলো তেলে পুড়ে বেগুনের কালারটা ভালো আসবে না। দুই পাশটাই এভাবে বেশ কয়েকবার উল্টিয়ে বেগুনটাকে ভেজে নিতে হবে ঠিক এরকম কালার করে। বেগুন ভাজতে কিন্তু আসলে খুব বেশি সময় লাগে না। বেগুন ভাজি তো হয়ে গেল, তো এবার ওই একই পাত্রে আরও 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ এভাবে ফেড়ে নিয়েছি, সাথে 1 চা চামচ সরিষার তেল নতুন করে অ্যাড করলাম। এবার এই সব কিছুকে একটু হালকা ভেজে নিব। একটু সামান্য লবণ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু সফট করে নেওয়ার জন্য। পেঁয়াজটা হালকা ভাজা হবে কিন্তু একটু কচকচেই থাকবে। এই পর্যায়ে আমি সেই ভেজে রাখা বেগুনগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি সাধারণত করি কি, ঠিক এইভাবে ভাজা পেঁয়াজের সাথে বেগুন ভাজিটাকে একটু দমে রাখি, এতে করে কিন্তু বেগুন ভাজির ফ্লেভারটা অনেক বেড়ে যায়। আর সাথে দিয়ে দিব 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবার চুলাটা বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে দমে রাখবো 5 মিনিট। আজকের বেগুন ভাজিটা আমি পরিবেশন করছি গরম গরম খিচুড়ির সাথে, কারণ খিচুড়িটা আমার বেশি প্রিয়। অনেকগুলো মজার মজার খিচুড়ির রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তবে চাইলে এই বেগুন ভাজিটা কিন্তু সাদা ভাত, রুটি কিংবা পরোটার সাথেও সার্ভ করা যাবে। আর বেগুন ভাজি খিচুড়ির সাথে আলু ভর্তা তো আমার চাই, তাই ঝটপট করে ফেলেছি 3 রকম আলু ভর্তা। এটার রেসিপি লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।
বেগুন ভাজি সবাই করতে জানেন, তারপরও আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ঠিক এইভাবে একবার বেগুন ভাজি করে খেয়ে আমাকে জানাবেন কমেন্ট করে আপনাদের কাছে কেমন লাগলো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।